বেগুন গাছে এই বর্ষাকালে সাদা মাছি এবং মিলিবাগের আক্রমণ ঘটে থাকে। যদি গাছে মিলিবাগ এবং এই সাদা মাছির আক্রমণ ঘটে, একটা গাছ পুরো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, কৃষক অনেকটা ক্ষতির সম্মুখীন হয়। তো আপনাদের গাছে যদি এই মিলিবাগ বা সাদা মাছি আক্রমণ করে থাকে, তাহলে আপনারা আপনাদের গাছে ডাইমিথোয়েট 30%, এছাড়াও ইমিডাক্লোরোপিড, এইগুলো অন্তর্বাহী হওয়ার কারণে খুব ভালো কাজ করে।